الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدقي صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم সারা শব্দ করবেন না প্লিজ, তাহলে আমরা আমরা বলেছিলাম যে চারটা মুরাক্কাব, মুরাক্কাব মানে এই জোড়া লাগানো। এই যে আমি আর একদিন লেগেছিলাম, রক্কাবা এটা একটা ফেল, এটা একটা ভাগ, এটার অর্থ হলো জোড়া লাগানো। মানে সংযোজন বা জোড়া লাগানো হয়েছে। সংযোজন করা হয়েছে বা জোড়া লাগানো হয়েছে। তাহলে মুরাক্কাব শব্দের সাথে জোড়া লাগানো। যেমন এর আগে আমরা দেখেছি মুরাক্কাবে জারি, মুরাক্কাব হলো চার ধরনের, মুরাক্কাবে জারি, মুরাক্কাবে ইদাবি, মুরাক্কাবে পরে আমরা পড়বো মুরাক্কাবে ইশারি, তারপর পড়বো মুরাক্কাবে তাওসিফ। মুরাক্কাবে জারি আমরা দেখেছি হরফে জাররিন, হরফে জার এই যে ফি আলা ইলা এগুলো হরফে জার, প্রিপজিশন। এসএম এর পূর্বে যদি প্রিপজিশন বসে তাহলে ওই এসএমটা মাজরুর হয়ে যায়, জের বিশিষ্ট হয়ে যায়। যদি পেশ বিশিষ্ট থাকে বা যে কোনো ইরাব থাকে সেটা জের বিশিষ্ট হবে। ইরাব হলো শব্দের শেষের অক্ষরের যে হরকত, সেটা পেশ না জবর না জের, এইটার নাম হলো ইরাব বিভক্তি। এখন যখনই হরফে জর আগে বসবে তখন ওই এসএমটা মাজরুর হয়ে যাবে। আর মুদাবেলাহি মুদাব মান মুদাবেলি হলো একটা দুইটা নাউন আছে, দুইটা নাউনের মধ্যে সংযোগ স্থাপন, মালিকানা বোঝানো। যেমন এখানে বলতেছি আমরা এখানে একটা শব্দ আছে সাআতুন মানে ঘড়ি, আর এখানে আছে ধরেন বেলাউন, বেলা লুন, এখন কোন সম্পর্ক হয় নাই এখনো। এটা সাহাতুন একটা ঘড়ি আলাদা আছে, বেলাউন একজন মানুষ নির্দিষ্ট ব্যক্তি আছে আলাদা। কিন্তু যখন আমরা বলতে চাব যে এই ঘড়িটা বেলালের, বেলালের ঘড়ি, তখন বেলালের 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 লের যে যে এর আছে এর জন্য এরাবিকে কোনো
শব্দ বা কোনো ওয়ার্ড নাই বা কোনো ইয়ে নাই। ইংলিশে আছে কে ওয়াস 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 অফ বেলাল, তাইলে বলা যায় বেলালের ঘড়ি, কিন্তু অ্যারাবিকে ওই ধরনের কিছু নাই। তাইলে সেটা কি করতে হবে, সেটা এইরকম ফরমেশন না তখন এইরকম হয়ে যাবে। এই যে এখানে দেখেন দম্মা তাইন আছে, অর্থাৎ তানলিন, তানলিন ছেড়ে দিতে হবে। যখন সম্পর্ক করতে যাবে তখনই তানলিন ছেড়ে দিতে হবে। হ্যাঁ বেলা আছে লুন, একটা হবে কি লিন, বেলালিন, বেলালিন। এই যে এখন সম্পূর্ণ এটা ইদাফা হয়ে গেছে, না হলে এটা আত্মীয় সম্পর্ক করণ, এটা অর্থ হলো বিলালের ঘড়ি। বিলালের ঘড়ি ওইরকম কালামু হামিদিন, হামিদের কলম। তাই এই যে সম্পর্ককরণ হয়ে গেল, কালামু হামিদিন বলতে আমরা বুঝবো যে হামিদের কলম। আবার যদি বলি বাইতু বাইতুল্লাহি, বাইতুল্লাহ যেটা, এটা আল্লাহ ছিল, এটা মোতাবেলি হওয়ার কারণে এটা আল্লাহ হি হয়েছে বাইতুল্লাহ। এখন ইদাব হয়ে গেছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। হ্যাঁ ওই রকম কিতাবুল্লাহ, কিতাবুল্লাহি এটা মোদাব মোতাবেলাহি। এই যে প্রথম অংশটা যারা নতুন ওই দিন ছিলেন না তাদের জন্য বলতেছি, এই যে যাস এটা এটা সামনের যে এটা হলো সম্পর্কিত থিং পজেস, এটাকে বলতে পারে পজেস, আর এই যে এরা হলো পজেসর, পজেসর মালিক, এটা তাহলে থিং পজেস। আল্লাহ পজেসর, আল্লাহ পজেসর। আর সাহায্য হলো পজেস, কার পজেস, বিলালের, বিলালের, হ্যাঁ বিলালের পজেস। কালামু হামিদিন, কালামু এটা পজেস বাই আমি আর এই যেটা পজেস পজেসর এদেরকে বলে মুদাফুন এলাহি, হ্যাঁ মুদাফুন। প্রথম যার সাথে সম্পর্ক হবে যিনি সম্পর্ককারী, বেলালুন বেলালিন হলো সম্পর্ককারী, আর সাহাতুন হলো সাহাতু হলো সম্পর্কিত, হামিদুন হামিদিন সম্পর্ককারী মালিক, এলো মালিক, আর কালামটা তার মালিকানার দিন। বাইতুল্লাহ বাইতুল্লাহ আল্লাহ হলো মালিক, বাইতু মালিকেরা আল্লাহ, কিতাবুল্লাহ কিতাবের মালিকেরা আল্লাহ, আল্লাহ। তাহলে এই মোদাপ মোদাপ পেলেন, আশা করি আপনারা
বুঝতে পেরেছেন? এখন আমরা এই মুদাফেলাহি কুরআন মজিদ মে প্রতি আয়াতের মধ্যেই প্রায় প্রতি আয়াতেই আছে, কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না জানলে আপনি আয়াত গুলা বিশ্লেষণ করতে পারবেন না এবং অর্থটা বুঝতে পারবেন না, এবং আস্তে আস্তে এই মুরাক্কাব গুলা জানা শেষ হয়ে গেলে আরো আনুষঙ্গিক অন্যান্য গুলা শিখা হয়ে গেলে আপনারা দেখবেন যে পরিষ্কার আয়নার মতো, একদম আয়নার মতো সব চোখে ভাইসে ওঠে। এই যে আলহামদুলিল্লাহ গত রাত্রে আমি এই ঘুমাইতে যাই আমার চোখে সব ভাইসে উঠতেছে, সব ভাইসে উঠতেছে, মনে হয় যে কোরআন শরীফ আমাকে সামনে খুইলা ধরছে আর আমি এইটা পড়তেছি, এরকম চোখ বোঝা অবস্থায়। এটা শুক্র আলহামদুলিল্লাহ আমার সবসময় ধ্যান ধারণা এই নিয়েই থাকে, এবং ওই যে বিশ্লেষণ করতে করতে আমি সবই বিশ্লেষণ এখন করতে পারতেছি। ঠিক, আপনারাও করতে পারবেন, ইট ইজ ভেরি ইজি। যে তাই বলুক কারোর কথায় কোনো কান দিবেন না, আপনি একটু ধরে স্ট্রিক্টলি ধরে থাকেন, এটা সময় ব্যয় করেন, খুব বেশি সময় ব্যয় করার দরকার নাই, শুধু আমার ভিডিও গুলো দেখবেন আর আমার ক্লাসটা উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আচ্ছা, আমরা এখন ক্লাসের শুরু করতেছি। আয়না আয়না মানে হয় ভাইয়া, আয়না আমারুন ছিল, কিন্তু এটা মুদাফালি হওয়ার দিকে এটা আমারিন হয়ে গেছে। আমারের নোট বই দফতর কোথা? হ্যাঁ, এটা মুদা এটা মুদা আর এটা মুদাফালি। তাহলে আমারের নোট বই কোথায়, ঘর মানে কোথায়? আর এটা যেহেতু এটা প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলো সব বাক্য গুলার বিশ্লেষণ আমরা আর একটু স্ট্রং হয়ে নেই আর কিছুদিন পরে, অন্যান্য নিয়ম গুলা জানা শেষ হয়ে যায়, তারপরে আমরা প্রশ্নবোধক বাক্য গুলা আমরা বিশ্লেষণ করবো। এখন শুধু প্রশ্নবোধক বাক্য গুলার অর্থ কি হয় সেটা একটু বুঝবো। আয়না দফতারু আম্মারে, তার মানে আম্মারের নোট বই কোথায়? কোথায় আয়না মানে কোথায়, ভয়া ফ্রম হয়া, এটা হলো জ্বর। জ্বর ফোন হলো ইংলিশে বলে একবার, একবার হলে অনেকটা বোঝা যায়, কিন্তু বাংলায় হলো ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ এটা বাংলায়। আরো কিছুটা জ্বর একবার পড়লে কিছুটা কি যায়, তবে এই সমস্ত টার্ম গুলো মনে রাখতে না পারলে কোনো অসুবিধা নাই। জ্বর বললে দুইটা, একটা হলো স্থান বাসক, হ্যাঁ আয়না মানে কোথায় আছে, কেউ টেবিলের উপরে আছে বা ওই ঘরে আছে, মানে কোনো একটা জায়গায় আছে। আয়না মানে সেই জায়গাটা বোঝাইতেছে, সে প্লেস, একবার বা প্লেস, একবার বা প্লেস কোথায়, দপ্তরে আয়
আমারের নোট বই কোথায়? তাই যে ইলাদা জরপে মাকান, জরপে জর দুই প্রকার, জরপে মাকান এবং জরপে জামান। এই যে এখানে লিখে নিচ্ছি, এটা ইলাদা জরপে মাকান, জরপে মাকান, মাকানি, মাকা নেই, জরপে মাকানি। আর এটা হলো বিশ্লেষণ যদি করতে চাই, এই প্রশ্নবোধক বাক্যে খবরটা আগে আসে, এইটাই হলো খবর। যেহেতু প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্যে খবরটা আগে আসে। হোয়ার ইজ দি নোটবুক অফ আমার, আয়না বললে একটা বাক্য হয় না, বাক্য সদৃশ কিছু হয়। বইটা আর কোথায়, দপ্তর নোটবুকটা কোথায়, কোথায় বললে পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না, কাজে এটা শিবু জুমলা, এটা শিবু জুমলা। অর্থাৎ শিবু শিব হু জুমলা কি মানে, জুমলা সদৃশ, দেখতে জুমলার মতো কিন্তু আসলে জুমলা না, এটা ফ্রেজ বলতে পারে, ফ্রেজ ইংলিশে ফ্রেজ। যাও এখানে শুধু মোদাবেন মোদা পেলেই ধরে রাখেন, দত্তর আমারই মোদাবেন মোদা পেলেই। হ্যাঁ, তারপরে আসেন মাকতাবিল মুদাররিস, অর্থাৎ হুয়া মানে বস্তু, বস্তুকে নির্দেশ করতে তো ইট ইজ, ইট ইজ অন দি টেবিল অফ দি টিচার, মানে শিক্ষকের, হ্যাঁ শিক্ষক সাহেবের টেবিলের উপরে, টেবিলের উপরে। হ্যাঁ, তাইলে এখানে দুইটা জিনিস কাজ করছে, এই যে আলা মাকতাবি একটা সেকশন যার মাজুর, আর এই যে মাকতাবিল মুদাররিসি আরেকটা সেকশন, দুইটা সেকশন আছে এখানে, আলা মাকতাবি এলো, এর আলা মাকতাবি, আলা এলো হবে যা, হবে চাকরি আলা প্রিপোজিশন, আর এস এর মাঝ মাকতাবি, এই হরফেজারের কাজই হলো যে কোনো নাউনের আগে আসে ওই নাউনটাকে লাস্ট লাস্ট লেটারের হরকতটা নিচে নামিয়ে আনে, জের বানিয়ে দেয়, তাহলে এটা নাম হয়ে যায় তখন এস এম মাজরুর। এস এম মাজরুর আলা আলো হরকে জারিন মাকতাবি হলো এস এম মাজুর, অর্থাৎ দুইটা মিলা যার মাজুর, আমরা সংক্ষেপে লিখব জারুর ওয়া মাজরুর, শিবু জুমলা, শিবু জুমলা খবর। এই খবর, হ্যাঁ, তারপরে আসেন মাকতাবি মুদাররিসি আরেকটা সেকশন, এই সেকশনের জন্য মাকতাবি হলো মুদার, আল মুদাররিসি হলো মুদাবিলাহি। আমি বলেছিলাম মুদাব ক্যান বি মারফু, মুদাব ক্যান বি মানসুব,
মুদাফ ক্যান বি মাজরুর এই যে এখন মাজরুর অবস্থা আছে কারণ এর আগে হরফে জার আছে এজন্য এটা মাকতাবু ছিল মাকতাবি হয়ে গেছে তবুও এটা মুদাফ মুদাফ তো তিন রূপ ধারণ করতে পারে মাকতাবু হতে পারে মাকতাবা হতে পারে মাকতাবি হতে পারে এটা কখন কোনটা হবে সেটা বাক্যের মধ্যে অবস্থিত তার সামনে কি আছে সেটা দেখে নির্ধারণ করতে হয় এখানে যেমন সামনে আলা আছে কাজে এটা মাকতাবি তাহলে জার মাজরু জারুন মাজরুর হরফে জারুন এসে মাজরুন সংক্ষেপে জারুন ও মাজরুন সেই জুমলা খবর এতগুলো কথা এটা মুখস্থ রাখতে হবে হয়ে যাবে গা আস্তে আস্তে হয়ে যাবে মাকতাবিল মুদাররিসি এই যে মাকতাবি এর নাম হলো মুদাফ তাহলে মুদাফ হলে মুদাফের আহি দরকার এরপরে আল যে দেখেন আল মুদাররিসি এটা মাজরুর হয়ে আছে তার কারণ আমরা জানি মুদাফ আলাইহি অলওয়েজ বি মাজরুরুন অলওয়েজ 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 বি মাজরুরুন মুদাফ আলাইহি অলওয়েজ বি মাজরুরুন এর মাজরুরি আছে এটা মুদাফ আলাইহি শিক্ষক সাহেবের টেবিল অর্থাৎ শিক্ষক সাহেবের টেবিল নির্দিষ্ট টেবিলটা বোঝাচ্ছে শিক্ষক সাহেবের টেবিল তারপরে আলা আয়েশা টেবিলের উপরে আলা মাকতাবি টেবিলের উপরে এটাও একটা মুরাক্কাব এটা একটা মুরাক্কাব হুয়াটা হলো এখানে এই যে আমরা যে প্রথমে হুয়াটা আছে এই হুয়াটার নাম হলো মুক্তাদা মুক্তাদা সাবজেক্ট হুয়া আল মুক্তাদা খবর কোনটা এই যে এইটা আলা মাকতাবি এটা হলো জার মাজরুর শিবুল জুমলা খবর তাইলে এটা এটি যায় জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুক্তাদা এবং খবর থাকে এই মুক্তাদা পাইলাম হুয়া খবর হইল আলাল মাকতাবি এই খবর পেয়ে গেল এখন এটা আনুষঙ্গিক মাকতাবিল মুদাররিসি তার মুদাফ এর মুকাবেলায় এটা জানতে হবে আমাদের এটা আমরা শিখলাম তারপরে আসেন কালামু মান হাজা ইয়া আব্বাস কালামু মান কালামু মান ইয়া হাজা কালামু মান হাজা এই কলমটা কার মান মানে কার কালামু মান হাজা ইয়া আল আলী আলীকে বলতেছে হে আলী ইয়া মানে হে ডাকতেছে হে হরফে নিদা একজনকে ডাক দেওয়ার যে হরফ তাকে বলে হরফে নিদা হে আলী এই কলমটা কার কালামু মান হাজা
এখন বলতে পারেন কালামুদো মুদাব মান মুদাবেলেহি, এটা তো মাজুর হলো না, এটা তো হ্যাঁ কথা ছিল, কিন্তু মানের পরিচয়, মানের পরিচয় হলো মান হলো মাবনিয়ুন, মাবনিয়ুন হলো নির্দিষ্ট থাকে, এর কোনো পরিবর্তন হয় তারা কোনো পরিবর্তন নাই, এ কোন সময় মারফু হইলো ওই মানই থাকবে, মানসুব হইলো মানই থাকবে, মাজুর হইলো ওই মানই থাকবে। এখন যেহেতু আগে মুদাব তারপরে মুদাবেলাই নিয়মে পড়ে গেছে, এটা মুদাবেলাই মাজরুরুন, মুদাবেলাই মাজরুরুন অর্থ হইলো কালামু মান মানে কার কলম, কালামু কিতা কিতা কিতাবুন, কালামু কিতা কালামু মান কিতাবু না কিতাবু মান, কিতাবু মান বইটিকা কিতাবু মান, আবার বলেন দপ্তরু মান কার খাতা দপ্তরু মান, হাজা মানে এইটা হিস কালামু মান হাজা ইয়া আলিও, এটা এইটুকু জানলেই হবে যে কালামু হলো মুদাব আর মান হলো মুদাবেলাই। হ্যাঁ এটা সংক্ষেপে রাখলাম মুদাব এন্ড মুদাবেলাই, এটার বিশ্লেষণ এতটুকুই অর্থটা বুঝলে হলো যে হে আলী এই কলমটা কার, হাজা কালামুন মুদারিসি এই কলমটা মুদা শিক্ষক সাহেবের, এই তো একজন জিজ্ঞাসা করলো যে এই কলমটা কার, এবার ফাঁকা হয়ে গেলো এই যে কলমটা হলো বল শিক্ষক সাহেবের, হাজা কালামু হাজা কালামুল মুদারিসি হাজা কালামু মুদা মুদারিসি হাজা কালামু হাজা কালামুল মুদারিসি অর্থাৎ শিক্ষক সাহেবের কলম এইটা, কালামুল হ্যাঁ কালামুল কালামুল মুদারিসি এই যে এসের মাজুর মুদাবিলাহি কালামুল মুদাব, মুদাফুন আর মুদারিসি হলো মুদাফুন এলাইহি, তাইলে মুতারিসের কলম হাজা এইটা হলো মুক্তাদা, মুক্তাদা অর্থাৎ সাবজেক্ট, হাজা হলো সাবজেক্ট, তাইলে ইয়ে খবর কোনটা মুক্তাদা, যদি হাজা মুক্তাদা খবর হলো কালাম, কালাম হলো খবর, তাহলে আমরা বলবো কালামু খবর প্লাস মুদাব, আগে বলবো খবর, হাজা মুক্তাদা কালামু খবর ওয়া হুয়া মুদাব আল মুদারিসি মুদাবেলাই, এই খবরটা প্রথমে বলতে হবে যে কালামুটা হলো খবর, হাজা কালামুল মুদারিসি হাজা মুক্তাদা কালামু হলো খবর ওয়া হুয়া মুদাব আল মুদারিসি মুদাবেলাই, আইনা হাকিবাতুল মুদারিসি আইনা
হাকিবাতুল মুদাররিসি মুদাররিস প্রধান শিক্ষক সাহেবের ব্যাগ শিক্ষক সাহেবের ব্যাগ কোথায় কোথায় হ্যাঁ এটা প্রশ্নবোধক বাক্য হোয়ার ইজ আইনা মানে হোয়ার ইজ দি ব্যাগ অফ দি টিচার টিচার হ্যাঁ এই শিক্ষক সাহেবের ব্যাগটা আইনা মুদা এটা হাকিবাতুল মুদা এটা মুদা আর এটা মুদা বেলাই মুদা বেলাই তাই প্রশ্নবোধক বাক্যে শুধু এইটুকুই বোঝেন মুদা মুদা বেলাই কোনটা আর যেহেতু খবরটা আগে চলে আসছে ওই যে বিস্মরণ করতে অনেকের মধ্যেই হয়ে যেতে পারে মাথায় প্যাচ লেগে যেতে পারে এবং এটা নিয়ম হলো ইনস্ট্রাক্টর এর ডক্টর ভি আব্দুর রহিমের যে সিলেবাস উনিও বলছেন যে খবর ইন্টারোগেটিভ সেন্টেন্সের বিশ্লেষণটা পরে করতে হবে দুই তিন নাম্বার বই যায় করতে হবে চার নাম্বার বই যায় করতে হবে কাজে এটা আমরা শুধু অর্থটা বুঝবো প্রশ্নবোধক বাক্যে শুধু অর্থটা বুঝবো হিয়া তাহাতাল মাকাল এই যে শিক্ষক সাহেবের এটা হিয়া হিয়া তাহাতাল মাকতাবি ইট ইজ আন্ডার দি টেবিল টেবিল ইয়া টেবিলের নিচে এই যে হাকিবাতু মানে ব্যাগ এই ব্যাগটা হিয়া হলো কেন মুয়ান্নাস হলো কেন হাকিবাতু না 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 হাকিবাতু ওটা মুয়ান্নাস হাকিবাতু শেষে গোলতা আছে ও ইয়েস গোলতা থাকলে মনে করবেন যে এটা মুয়ান্নাস মুয়ান্নাস এই জন্য এখানে হিয়া ব্যবহৃত হয়েছে আর যদি এটা মুজাক্কার হইতো তাহলে এটা হুয়া হইতো এখানে হিয়ালো মুস্তাদা মুবুদানা তাহলে খবর কোনটা এই যে খবর হলো তাহাতা জ্বর শিবু জুমলা খবর জট শিবু জুমলা খবর আল মাকতাবি মোদা বেলাই মোদা বেলাই জ্বরের পরে সব সময় মনে রাখবে যে জ্বর আসলে জ্বর পরে শব্দটাই মোতাবেলাই জ্বরটা মুতাবের মতো কাজ করে কিন্তু আসলে এটা জ্বর এটা মুতাব বলা চলে না ডক্টর ভি আব্দুর রহিম ওনার যে উনি বলেছেন যে এটা এটা জ্বর জ্বরটি এটা মোদাব না এটা মোদাফের মতো কাজ করে এটাই মোদাব না তবে ভূতল জ্বরের পরবর্তী শব্দটাই মুদাবেলি এটা মুদাবেলি জ্বর ব্যাগ মুদাবেলি তাহলে হিয়া মুক্তাদা তাহাতা জ্বর শিবুরুমলা খবর আল মাকতাবি মুদাবেলি অর্থ হইল তাহা ইট ইজ আন্ডার দি টেবিল ইট ইজ আন্ডার দি টেবিল ইয়া টেবিলের নিচে পেজ নাম্বার 38 আজিব মানে প্রশ্নের উত্তর দিন আন হরফে জার আসিলাতি সোয়ালের বহুবচন হলো আসিলাতু সোয়াল প্রশ্ন আসিলাতু হলো প্রশ্ন সমূহ আল আতিয়াতি তো মানে নিচের নিম্নের প্রশ্নগুলির উত্তর দিন
এই এগুলোর বিশ্লেষণ আমরা আরো পরে করব এখন এমনি বলে যাচ্ছি answer the following questions আয়না কিতাবু মুহাম্মাদিন মানে কি মানে বলেন তো মুহাম্মাদের কিতাবটা কোথায় কিতাব কোথায় হ্যাঁ মুহাম্মাদের কিতাবটি কোথায় পুঙ্খানুপুঙ্খ ভাবে বিশ্লেষণ করা শিখতে হবে কোরআন যদি বুঝতে চান তাই না শুধু এটা আপনার তো সার্টিফিকেট নেওয়ার জন্য আসেন নাই মুহাম্মাদিন এই যে মুহাম্মাদের মোতাবেলে হওয়ার কারণে এই যে মুহাম্মাদের জের হয়ে গেছে মাজরুম আর কিতাবু এটা বোধা বোধা মুহাম্মাদের কিতাব মুহাম্মাদের হয় আয়না মানে হয় হ্যাঁ মুহাম্মাদের কিতাব কোথায় আমরা অপর পৃষ্ঠা দেখি অপর পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে মুহাম্মাদের কিতাবটা কোথায় বলেন তো এখানে হুয়া তাহতাল মাকতাবি হুনাকা হুয়া তাহাতাল মাকতাবি মাকতাবি হুনাকা মাকতাবি হুনাকা হুনাকা তাহলে ওখানে আছে আমাদের হুয়া তাহাতাল মাকতাবি হুনাকা তাহলে এই যে আনসার ও তো এটার প্রশ্ন আনসার লাগবে না এইটা হুয়া তাহাতাল মাকতাবি হুনাকা এইটা আমরা বিশ্লেষণ করব যে এটা এই স্টেটমেন্ট ইট ইজ নট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স এটাকে আমরা বিশ্লেষণ করব স্যার আনসারটা কোন পৃষ্ঠায় মুহাম্মাদের কিতাবটি কোথায় উত্তর ওখানে দেওয়া আছে মুদাবের মতো এটা মুদাব বলবো না আমরা এটা হলো শিবজুমলা খবর হ্যাঁ শিব জ্বর জোর মাজরুর শিবু জুমলা জোর শিবু জোর মাজরুর না এটা কিন্তু জার মাজরুর না জোর এবং জার মাজরুর সম্পূর্ণ আলাদা জিনিস জার হলো প্রিপজিশন হিয়া না হু ফি ফি ইলা আলা মিন এগুলা মিন হ্যাঁ এই যে ফি আলা আর জ্বর হইল জ্বর বল যেমন এখানে আছে তাহাতা মিছে তারপরে তাহাতা ফাউকা
फावका मैं उबरे फावका कैसे तार परे आमामा आमावल सामने हल्फा हल्फा ये पीछे माकाना जे तार बाड़ी डे कुछ है बाड़ी तो हम ही दें आमावल मस्जिदी मस्जिद के सामने यही आमना अबार बाड़ी तो इमामी हल्फा মাদ্রাসাটি মাদ্রাসার পিছনে এই যে এগুলো হলো জর এই ধরনের জরবে মাকানা আবার জরবে সময় সংক্রান্ত যেগুলো সেগুলো আছে যেমন আল আন এখন আমসি গতকাল বাদা না আমসি আছে এরকম আরো বহু আছে আস্তে আস্তে আমাদের লেসনের মধ্যে একসাথে সব শেখার দরকার নাই যখন যেটা পাবো আমরা তখন সেটা বর্ণনা করব আইনা কিতাবু আমারি আর একটা প্রশ্ন আয়না কিতাবু আমারে আমারে কিতাবটা কোথায় বইটা কোথায় এখানে আমার দেখা বিষয় মোদাবের মোদাবেলে কোনটা এই কিতাবটা হলো মোদা আর আমারে হলো মোদাবেলাই এটা চিনতে পারলে যথেষ্ট এর জবাব কি আমারে কিতাব হুয়া হালাল ওয়ালাল কিতাবু কিতাবি ওয়ালাল কি লেখা আছে ওয়ালা আলা মাকতাবিল মুদাররিস হ্যাঁ বা আপনি বানিয়েও বলতে পারেন মাকতাবিল মুদাররিস it is on the table of the teacher eta shikshak sahaber table er upore taile it is hua eta hole mutada hala maktabi eno jar majur shibujum khobor maktabi mudarris elo mudabelai eta eno শিব জুমলা এটা খবর শিব জুমলা খবর তিন নম্বর প্রশ্ন কি আয়না হাকি বা তুল মুদারিসি আইনাল হাকিবাতুল অর্থাৎ মুদাররিস প্রধান শিক্ষক সাহেবের ব্যাগটা কোথায় শিক্ষক সাহেবের ব্যাগটা কোথায় আয়না হাকি বাতুল বাতুল
Batul Mudarrisi. Aina. Prosa Mudar. এখানে আমরা দেখব যে মুদাগান মুদাফাইল এই কোনটা হাকিবাতুন হাকিবাতুন মুদারিসিদালু মুদাফ হাকিবাতুনালু মুদাফ মুদাফ আর আল মুদারিসিলু আল মুদারিস মুদাফ ইলাহি ইলাহি এটা চিনতে পারলে যথেষ্ট হ্যাঁ কোথায় এটা জব কি আছে ওখানে হিয়া তাহতাল মাকতাবি হিয়া তাহতাল মাকতাবি তাহলে বলবেন হিয়া তাহতাল মাকতাবি হিয়া এখানে তো আলাও বলা যায় তাই না হিয়া আলাল মাকতাবি বললে হবে অসুবিধা নাই তবে লেসন থেকে দিলে বোঝা যাবে যে আপনি পড়ছেন আপনি পড়ছেন আপনি না পড়ে উত্তর দিচ্ছেন না এটা গতকাল করেছি আমরা এটা দুইটা দুইটা শব্দ আছে প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ এই দুইটা শব্দের মধ্যে ইদামা করতে হবে এটা আলাদা আছে কিতাবুন মোহাম্মদ কিতাব একটি বই মোহাম্মদ মোহাম্মদ হলো মোহাম্মদ এর মধ্যে ইদামা করতে হলে নিয়মটা কি কিতাবু মুহাম্মাদিন কিতাবু মুহাম্মাদিন কিতাবু মুহাম্মাদিন এটা পারে গেছে এটা পারে গেছে হ্যাঁ মুহাম্মাদিন কিতাবু মুহাম্মাদিন তারপরে আছে মাকতাবুল মাকতাবুল আল মুদাররিস মাকতাবুল মুদাররিস মাকতাবুল মুদাররিস এখন আপনারা ঝটপট করে ফেলেন এগুলা তো কাইলো করেছিলাম আব্বাসিন বাইতু আব্বাসিন গুরফাতু আলিয়ুন এটা গুরফাতি আলিয়ুন আবার গুরফাতি বলেন কেন গুরফাতু সরি গুরফাতু আলিয়ুন হ্যাঁ গুরফাতু আলিয়ুন আলিয়ুন প্রথমটা তো খালি পেশ একটা ছেড়ে দিবেন কিন্তু দ্বিতীয়টা হলো মাজরু হবে প্রথমটা তো মাজরু হবে না জি জি দফতারুন দফতারুন সাইদিন সাইদিন
Mindilul Yasirun. Yasirun. Mindilu Yasirin. Yasirin. Yasirin Rumal. Kamisun. Kamisun. Ammarun. Ammarun. Kamisu Ammarin. Ammarin. Sarirun Khalidun. Khalidun. Sariru Khalidin. MashaAllah, shukran jazilan. Agun arek jonen bolen. Miftahun albaytu. Brother Adam asan naki. Professor Adam. আমি বলি আব্দুল সাদেক ভাইয়া হ্যাঁ সাদেক ভাইয়া স্যার বলেন মিফতাহুল বাইতি মিফতাহুল 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 বাইতি হ্যাঁ মিফতাহুল বাইতি বাইতি দোকানুন তাজিরু আত তাজিরু দোকানু তাজিরু দোকানু তাজিরি তাজিরি দোকানু তাজিরি বাইতুল আল মুহান্দিসি মুহান্দিসু বাইতুল মুহান্দিসি ইয়েস ইসমুন আল ওয়ালাদু ইসমুল ওয়ালিদ ওয়ালাদি ওয়ালাদি ইসমুল ওয়ালাদি কিতাবুন আল্লাহু কিতাবুল্লাহি কিতাবু আল্লাহি বাইতুল আত-তাবিবু বাইতুল বাইতুল না বেন্তুল বেন্তুল মে মে বেন্তুল আত-তাবিবু বেন্তুল তাবিবি বেন্তুল তাবিবি ওই যে তোয়াটা দিলাম হরফে শামসিয়া কাজে আলিফ লামের উচ্চারণ হবে না বাইতুল তাবিবি বাইতুত তাবিবি ডাক্তার সাহেবের বাড়ি নেক্সট মিফতাহুস সাইয়ারাতি মিফতাহুস সাইয়ারাতি হ্যাঁ ঠিক আছে গাড়ির চাবি জি এই যে আরেকজনে বলেন হ্যাঁ ফাহমিদা আহমেদ ফাহমিদা বলেন কি ইকরা ওয়াক্তু মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি পড়বেন এবং লিখবেন নিচের যে শব্দগুলো আছে শব্দের লাস্ট লেটারের শব্দের লাস্ট লেটারের উপর হরকত বসাবেন বাবুল মাদ্রাস এখানে হবে বাবুল মাদ্রাসাতিন ইয়েস বাবুল মাদ্রাসাতি পরেরটা হিমা হিমারুর হিমারুর রজুলি হিমারুর রজুলি রজুলি লোকটির গাধা লোকটির গাধা হ্যাঁ তারপর এটা বাইতু হামিদিন বাইতু হামিদিন হামিদের বাড়ি সাইয়ারাতুল মুদি মুদিরি সাইয়ারাতুল মুদিরি শিব প্রধান শিক্ষকের গাড়ি নেক্সট তারপর হলো মিংদিলু আমাল আম্মা জি আম্মারিন আম্মারিন আচ্ছা আম্মারিন মিংদিলু আম্মারিন অর্থ হলো আম্মারের রুমাল আম্মারের রুমাল ইসমুত তলিদ এটা কি হবে এস ইসমু ইসমুত তলিবি তলিবিন ইসমুত তলিবি ছাত্রটির নাম বাইতুল্লাহি বাইতুল্লাহি আল্লাহর ঘর ফি ফি ইউ ফি কিতাবুল্লাহি ফি কিতাবুল্লাহি আল্লাহর ঘরের মধ্যে না আল্লাহর কিতাবের মধ্যে কিতাব মানে বই আল্লাহর বইয়ের মধ্যে ফি কিতাবুল্লাহি মান বাই মিন বাইতি মিন বাইতুল মুদাররিসি অর্থাৎ কি মিন বাইতুল মুদাররিসি শিক্ষকের বাড়ি শিক্ষক সাহেবের বাড়ি হইতে মিন মানে হইতে হইতে আচ্ছা শিক্ষক সাহেবের বাসা হইতে মধ্যে না আলা
মিন বাইতিল মুদাররিসি শিক্ষক সাহেবের বাড়ি হইতে থেকে শিক্ষক সাহেবের বাড়ি হইতে আলা মাকতাবুল মুদিরি হ্যাঁ অর্থ কি মুদিরি মাকতাব আলা প্রধান শিক্ষকের টেবিল হইতে টেবিল হইতে হ্যাঁ টেবিলের উপরে আলা তো হইতে না আলা তো উপরে উপরে আচ্ছা টেবিলের উপরে প্রধান শিক্ষকের টেবিল টেবিলের উপরে হ্যাঁ টেবিলের উপরে আলাল মাকতাবি মানে টেবিলের উপরে আলাল মাকতাবি যার মাজরুর মাকতাবিল মুদাররিসি মুদিরি মুরাদ মুদাবিলহি এই পড়া হ্যাঁ আইনা বাইতুল মুদাররিসি অর্থ কি বলেন আইনা বাইতুল মুদার শিক্ষকের বাড়ি শিক্ষক সাহেবের বাড়ি কোথায় এখানে যে বাইতুল মুদাররিসি বাইতুটা হলো মুদাব আল মুদাররিসি হলো মুদাব এলাহি মুদাররিসি হলো মুদাফুন এলাহি হ্যাঁ কোথায় আছে বলেন ওয়া বাইদুন it is uha baidune ya dure uha muktada baidun khabar bujhte parchen uha muktada baidun khabar khabar acha arek jone bolen ke bolben ashen oshubidha nei القرآن كتاب الله كيف بولسين استاذك فيا القرآن كتاب الله القرآن الله كتاب تايلي ايه مضاف مضاف لاي كنتا كتاب مضاف نعم كتاب مضاف مضاف لاي كنتا আল্লাহ আল কোরআন হ্যাঁ মুদাবেল হই কোনটা কিতাব না কিতাব তো কিতাব আল্লাহ কি কিতাবুল্লাহ পুরাটা মুদাফ নেলাই আর আল কোরআন এটা মুদাফ আল কোরআন কিতাবু মুদাফ ইলা আল্লাহি মুদাফিলাহি কিতাবুল্লাহি আল্লাহ দুটো মিলিয়ে ইদাফা আল কুরআনু কিতাবুল্লাহি কুরআন আল্লাহর কিতাব তাহলে কুরআন আল কুরআনু মুক্তাদা খবর কোনটা কিতাবুল্লাহ যেটা জুম্মাতুল ইসমিয়া আল কুরআন হলো সাবজেক্ট মুক্তাদা কিতাব হলো খবর প্রেডিকেট ওয়া মুদাব আল্লাহ হলো মুদাব নাই আল কুরআন আল্লাহর কিতাব কিতাবুল্লাহ ইদাফা হচ্ছে মুদাব মুদাব নাই মুরাক্কাব ইদাফি তারপরে আসেন আল কাবাতু বাইতুল্লাহ কাবা আল্লাহর ঘর Thank you.
কাবাতু বাইতুল্লাহি আল্লাহর ঘর কাবা আল্লাহর ঘর কাবা হচ্ছে আল্লাহর ঘর তাহলে আল কাবাতু মুবতাদা বাইতু খবর মুদাফ মুক্তাদা খবর এটা জুমলা তুল ইসমিয়ার মধ্যে আমার খুঁজে বের করতে হবে কোনটা মুক্তাদা কোনটা খবর লিখি যাতে এগুলা গুরা ফাউন্ডেশন ভালো হয় আমি সেই চেষ্টা করতেছি মোহাম্মদ রাসূলুল্লাহ লাহে মুক্তাদা পেলাম খবর পাইলাম আর খবরের সাথে একটা মোরাক্কাব আছে মুদাফ মুদাফেলাই পেলাম মুদাফেলাই হলো মালিক প্রসেসর আর মুদাফেলাই হলো মালিক প্রসেসর তো মুদাফ করতে হবে স্যার আর মুদাফ হলো থিং প্রসেস মালিকানাধীন হ্যাঁ মালিকানাধীন প্রসেস থিং প্রসেস আর মুদাফেলাই হলো প্রসেসর প্রসেসর মুদাফটা স্যার একটু ক্লিয়ার করে দিলে ভালো হইতো স্যার হ্যাঁ বলেন কোনটা ক্লিয়ার করতে হবে মুদাফ আলাহি তো মানে মালিক আল্লাহ প্রসেসর আর মালিকানাধীন মালিকানাধীন বলা যায় তাহলে মুক্তাদা তারপরে মুদাফ তারপরে মুদাফ আলাহি খবর খবর আর ওটা আমরা যদি ভেবে বলি স্যার মুক্তাদা তারপরে মুদাফ তারপরে মুদাফ আলাহি আসতেছে খবর মুক্তাদা এটা রাসূলুল্লাহর খবর মুক্তাদা খবর খবরটা আবার মুদাফ
প্রধান শিক্ষকের কক্ষ থেকে শিক্ষক সাহেব বের হয়ে গেছে গুরফাতুল মুদারি এই বাক্যটা হইলো অর্থ হইলো শিক্ষক সাহেব প্রধান শিক্ষকের কামরা থেকে বাহির হইলে বের হয়ে গেল বিশিষ্ট হবে সাবজেক্ট মারফু থাকবে তাহলে এটা হলো সাবজেক্ট বা ফাইল ফেল ফাইল ফাইল ফেল এবং ফাইল ফেল ফাইল এটা খারাজা হলো এটা ইন্টেনজেটিভ বা অকর্মক ক্রিয়া এর কোনো কর্ম নাই কাজে এটা ফেল থাকবে এবং ফাইল থাকবে আর মেইন গুফাটি হলো যার মাজুর এটা একটা সেকশন মেইন গুরফাতি আবার গুরফাতির সাথে মদিরে আর একটা সেকশন গুরফাতিটা ডাবল রোল করতেছে একবার মিনের সাথে যার মাজরু আবার মদিরের সাথে মুদাফা মুদাফা নেই হ্যাঁ ভালো করে বুঝে প্রথমে মিনের সাথে এটা হলো হরফে জার যার মাজরু হ্যাঁ আর মদিরের সাথে গুরফাতের মুদির এলো মুদাফেন মুদাফেলেই মুদাফ মুদাফে লিখে দিচ্ছি মিন এলো জার 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 মাজরু আর এ গুরফাতি এলো এস এম মাজরু এস এম মাজরু আমি এটা জুমলা তো ফেলের মধ্যে খবর থাকে না শুধু যার মাজু করবে যার মাজু হ্যাঁ মুদারিসু খাই মেন গুরফাতি যার মাজু আবার গুরফাতি এল মুদিরি এটা না মুদাফ 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 ইলাইহি ইয়েস মুদিরি মুদাফ ইলাইহি মুদাফ 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 ইলাইহি মুদি এলো মুদাফ ইলাইহি মুদাফ অনেক সময় ফেল বা এই ধরনের ফেল প্রথমে থাকলে তার সাথে ফাইল থাকে না মুস্তাতির হয় গোপন থাকে কিন্তু এই ক্ষেত্রে গোপন নাই উপস্থিত আছেন খারাজাল মুদারিস কে বেরিয়ে গেল মুদারিস প্রধান শিক্ষকের কক্ষ
তাহলে মিন গুফাতি জার মাজুদ আর গুফাতি মুদরি মুদাব আর মুদাবিল আর মুদারি ভাই পনে তো আজ ভাই তো হামিদি পনে 10টা বাজে তো হ্যাঁ 10টা বন্ধ চলবে তো দেড় ঘন্টা করছি ক্লাস বাইতু হামিদিন হাজা বাইতু হাজা বাইতু হামিদিন হামিদের বাড়ি এদের বাড়ি ওয়াজালিকা ওয়াজালিকা বাইতু খালিদ ওয়াজালিকা বাইতু খালিদ এবং ওইটা খালিদের বাড়ি ওয়াজালিকা বাইতু কার বাড়ি খালিদ খালিদ এবং যোগ সংযোগ স্থাপন করে দুই বাক্যের মধ্যে এই যে জালি হাজা বাইতু হামিদিন এটা বাক্য আর জালিকা বাইতু হামিদিন খালিদিন এটা বাক্য দুই বাক্যটাকে সংযোগ স্থাপন করছে খবর মুদাফুন একটা বাক্যে স্যার আমরা তিনটা মুদাফ দেখতে পাচ্ছি এই একটা বাক্যে মুদাফ হচ্ছে তিনটা দুইটা আজা একটা তারপরে জালিকা একটা একটা বাইতু মধ্যে মুদাব একটাই এই যে বাইতু হাজা বাইতু হাজাটা বাইতু এর মুদাব আমি দিন মুদাব এই জালিকা বাইতু এখানে বাইতু মুদাব ওয়াল হাল খালিদের মুদাব এলাই দুইটা বাক্যে দুইটা হাজা মুক্তাদা মুদাব এলাই হ্যাঁ মুদাব এলাই যেটা থাকবে মুদাব সত্যগুলো যেখানে মুদাব থাকবে তার সাথে সাথেই মুদাব এলাই থাকে এটা মনে রাখবেন মুদাব সবসময় এক পেশ থাকবে পেশ একটা থাকবে ওয়া হরকত একটা থাকবে আর মুদাব এলাহি তানবিন থাকতে পারবে হাল থাকতে পারবে তো ঠিক আছে আমরা যে এখানে শেষ করলাম আমরা ছিলেন আব্দুল সাদেক জাকির হোসেন কবির আহমেদ জাকির হোসেন রাজশাহী সাইফুদ্দিন আহমেদ আব্দুল সাদেক ভুঁইয়া আমরিন ইফাত শারমিন
ফাহমিদ আহমেদ, ইশরাত জাহান, কাশিমুন নাহার, মাহফিজুর রহমান, মোস্তফা আজম নাকি, মির ইশরাত জাহান, নাসিমা, নাজমুল ইসলাম, নিশাতারা, প্রফেসর হোসনিয়ারা, একটার মধ্যে রেখা শুধু আর আর তখন নাম হইল না, নামটা উল্লেখ করবেন, মেনশন ইয়ার নেম, রায়হানা ইসলাম, রিনা মমতাজ, রিনা ইসলাম, শাহাবুদ্দিন মোল্লা, শরীফ মাহমুদ, হালিমা আফরোজ, সোনিয়া ইসলাম, সুলতান মাহমুদ, আর একটা লিখছেন শুধু জেড নাসু, যা হোক ২৯ জন, আমি এখানে শেষ করছি। আপনার জের জবর পেশ বসানোর ব্যাপারে ফি কিতা বিল লাই হে, হ্যাঁ মাজরুর হবে না কিতাবি, যেহেতু ফি আছে ওটা মাজরুর হবে। আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সবাই ভালো থাকেন।